নমস্কার বন্ধুরা, দুর্গা হেসেলে আমার সমস্ত ইউটিউব বন্ধুদের স্বাগত। আজ আমি যে রান্নাটা রান্না করব সেটা আমাদের খুব প্রিয় একটা খাবার, মটন, খাসির মাংস। দেখবেন মুড খারাপ আছে, খাসির মাংস রান্না করে ভাত দিয়ে দিন, দেখবেন মুড এমনি ভালো হয়ে যায়, তাই নাকি চনমনে হয়ে যায়। এই খাসির মাংসটা আপনারা তো অনেক রকম ভাবে বাড়িতে রান্না করে খেয়েছেন, তাও খেয়েছি, কিন্তু দুর্গা হেসেলে আজ আমি আপনাদের হাতের কাছেরই একটা উপকরণ দিয়ে এই রান্নাটা একটা অনন্য স্বাদে, অসাধারণ স্বাদে নিয়ে যাব। সেটা কি বলুন তো? গোবিন্দভোগ চাল দিয়ে সেটা করবো আমি। চলুন শুরু করে দিই। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, দুর্গা হেসেলকে লাইক করবেন, কমেন্টস দেবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। তেল আমি নিয়ে নিয়েছি এই চামচে, 5 চামচ তেল নিয়েছি আজকে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করবো, মাটন তো একটু তেলটা বেশি লাগবে। তেলটা গরম হচ্ছে, তেজপাতা এরকম করে টুকরো করে নিয়েছি, চারটে লবঙ্গ দিয়ে দিলাম, চারটে গোটা এলাচ আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, আর দিলাম একটা জৈত্রি, এই জৈত্রিটা দিলাম, ফোড়নে এটা দিয়ে দিলাম। বড় দুটো পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজটা কষানো হয়ে গেছে, ভালো গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ থেকে। এবার আমি এখানে আমি 8 খানা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, লাল সবুজ মিলিয়ে নিয়েছি, আর 8 কোয়া রসুন কুচিয়ে পেস্ট করে নিয়েছি। ঝালের মাত্রা আপনারা আপনাদের আন্দাজ মতন দেখবেন, যে যেরকম ঝাল খান আর কি। খুব সামান্য উপকরণ দিয়ে, হাতের কাছের উপকরণ দিয়ে একটা অসাধারণ খাসির মাংস তৈরি হবে। একটু কম আছে, অনেক সময় ধরে মশলা কষালেই যে কোনো রান্নারই স্বাদ অসাধারণ হয়ে ওঠে। এই চামচের 1 চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। এই চামচের 1 চামচ ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। মাটন আমার কাছে 400 গ্রাম আছে, সেই মাপেই আর সেই আন্দাজেই আমি সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি। তেল বেরোতে শুরু করে দিয়েছে, আর জৈত্রির একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। 1 চামচ আমি আদা বাটা দিলাম, ওই ছোট চামচেরই 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য, এটা আপনারা স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। আর হলুদ দিয়ে দিলাম,
করো তো খুন্তি নাড়াতে হবে যাতে মোটা লেগে না যায় এখনো কপি আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি কম আছে শুধু মোটাটাকে নাড়িয়ে যাবে আমি রান্নাটা কুকারেই করি আপনারা চাইলে কড়াইতে করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর মাটনটা যেহেতু মাটন বলতে সময় নেবে তাই জন্য আপনারা কি করতে পারেন যদি কড়াইতে রান্না করেন মাটনটাকে আলাদা করে কুকারে সিটি দিয়ে নিতে পারেন নুন দিয়ে এবার টুইস্টটা হলো গোবিন্দভোগ চাল দু চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি যেটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নি এটা আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হলো তাও এবার মিক্সিতে এটা আমি মিহি করে পেস্ট করে নি চালটাকে আমি পেস্ট করে নিয়েছি গোবিন্দভোগ চালটাকে এটা আমি দেব তার আগে আমি মাটনটা দিয়ে দিচ্ছি এবারে বাকেটা দিয়ে দিলাম এবারে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে এবার আন্দাজ মতো জল দিয়ে দেবেন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আরো জল লাগবে দিতে তিনটে আলু আমি টুকরো করে রেখেছি মাটনে আলু না হলে বাঙালির অন্তত চলে না বলি তাই জন্য তো এই বিরিয়ানি খেতে গিয়ে আলু নিয়ে মাটন বা চিকেনের থেকে বেশি আলু নিয়ে কাড়াকাড়ি হয় আলুটাই যেন বেশি টেস্ট লাগে তাই নয় কি আমার তো খুব লাগে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে উষ্ণ গরম জল করেই রেখেছি এই বাটির এক বাটি আমি জল মাটনে দিয়ে কুকারে ঢাকনাটা আটকে দিচ্ছি এবার আমি চারটে সিটির অপেক্ষা করবো চারটে সিটি হলে আমি গরম গরম একদম ভাতের সাথে এটা খেয়ে নেব গোবিন্দভোগ চালবাটা দিয়ে বাঙালি রবিবারে খাসির মাংসের ঝোল তৈরি অসাধারণ স্বাদ হয় করে দেখবে অসাধারণ একটা স্বাদ হয় আপনি মুখে বলতেই পারবেন না যে কিরকম হয়েছে টেস্টটা এত সুন্দর একটা স্বাদ হবে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কেমন লাগলো রান্নাটা বাড়িতে করে